সামালাইকুম বন্ধুরা রান্নাবান্না উইতাইনাই আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি পটল পোস্ত রেসিপি খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে বানাই আমি নিয়ে নিয়েছি বাদাম নারকেল কুচো কাঁচা লঙ্কা টমেটো তিল নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত আমি এবারে সব উপকরণগুলো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি সাদা সর্ষে এক টেবিল চামচের মতো নিয়েছি পোস্ত এক টেবিল চামচের মতো নিয়েছি আর তিলটা আমি তিন টেবিল চামচের মতো নিয়েছি তিলটা অল্প বেশি নিতে হবে এখানে সাদা সর্ষে দিতে পারেন নাও পারেন আমি বাদাম দিয়েছি কাঁচো বাদাম আর কাঁচো লঙ্কা চারটে দিয়েছি আর নারকেল কুড়ো কুড়ো দিয়েছি আর টমেটো দিয়ে আমি একসাথে মিক্স করে নেব আর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এবার আমি এটা করে নিচ্ছি আমার মিক্স হয়ে গেছে এই দেখুন পেস্ট আমার রকম হবে আমি পটলগুলো মাথাগুলো কেটে নিয়েছি এবার আমি গাগুলো চেরে নেবো যাতে লবণ ঢুকবে এই দেখুন এইভাবে চিড়ে নিতে হবে সবগুলো পটল আমি চিড়ে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেখে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে এ দেখুন আমার পটলগুলো এক পিঠ হয়ে গেছে আমি আবার ভালো করে ভেজে নিতে হবে এই দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই পটলগুলো ভেজে নিতে হবে ভালো করে ভাজতে হবে পটলগুলো আমি পটলগুলো তুলে নিচ্ছি আপনারা তেল দিতে পারেন আরও আমি কিন্তু ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বা আপনারা তেলটা বদলি করে নিতে পারেন ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আমি পোস্ত সর্ষে তিল নারকেল কুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা বাদাম পেস্টটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিলাম হলুদটা আপনারা দিতেও পারেন নাও পারেন অপশনাল লবণ দিলাম এক টেবিল চামচের মতো আপনাদের স্বাদ অনুযায়ী যেহেতু আমি পটলগুলো ভাজার জন্য লবণ দিয়েছি আমি ওই পোস্ত পানিটা দিয়ে দিলাম ভালো করে কষতে হবে কেন তিলটা আছে তেলটা যত কষা হবে তত টেস্ট বাড়বে তিলটার জন্য এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে ভালো করে কষতে হবে এবারে আমি অল ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো ঢাকা দিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুললাম এ দেখুন আবার ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি এক চামচের মতো চিনি দিলাম গায়ে মাখা হয়ে আসবে তখন নামিয়ে দিতে হবে এই দেখুন আমার পটল পোস্তটা হয়ে গেলো এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা নামিয়ে ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন এই দেখুন আমি অপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এটা সাজাবার জন্য দিয়েছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করবেন প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ